রসক, আপনাদের একটা জিনিস দেখাই, দেখছেন এটা? এটা কি বলেন, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। অনেকে চিনেন, আবার যারা চিনেন না তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো আমার বাসায় যে গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন না, যে একটা পাখির খাঁচা দেখাইছি, ওইখানে কিন্তু কোয়েল পাখিও আছে। তো ওই কোয়েল পাখি কিন্তু আবার কি করে, ওরা কিনা নিয়ে আসে হচ্ছে বড় যে বাস পাখি, সেই বাস পাখির এই কোয়েল পাখি জবাই করে ওই মাংস খাওয়ায়। তো পাখি অনেকগুলি নিয়ে আসছে না, ওরা না ডিম পাড়তেছে। তো ভাগিনা কইতেছে, আন্টি আপনি কি এই কোয়েল পাখির ডিম খাইবেন? আমি কি, হ্যাঁ কোয়েল পাখির ডিম তো মজা আছে। আমরা ছোটবেলা বাংলাদেশে যখন ছিলাম, 4টা ডিম 1 টাকা নিত, এরকম একটা ই ছিল, বা 4টা ডিম 2 টাকা, এরকম মানে এরকম 1-2 টাকা করে বেচতো ছোট ছোট দেখা। তো শখ করে এগুলি খাইতাম, পিছি পিছি তো ভালো লাগতো দেখতে। তো আমি কই নিয়ে আসো, ও কইতেছে আমারে কিন্তু দিয়েন না, আমি খে ক না আমি এসব খাই না। পরে আমি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো, আমি সিদ্ধ করে খাবো না। তো এগুলি এখন সিদ্ধ দিব, সিদ্ধ করে খাবো। তো দর্শক দেখেন, কোয়েল পাখির ডিম সিদ্ধ করতেছি। এখানে আছে হচ্ছে 6টা ডিম। তো এই ডিমগুলি হচ্ছে আজকে সকালবেলা আমাকে আইনা দিছে ভাগিনা, তা আমি এখন সিদ্ধ দিলাম। অনেকদিন পরে কোয়েল পাখির ডিম খাম। তো এই হয়েছে কোয়েল পাখির ডিম। 6টা ডিম সিদ্ধ করছিলাম, 1টা ডিম আমি খাইছি। তো আমার কাছে কেন জানো, অনেক দিন পরে ডিম খেলাম, তো আমার কাছে না শক শক লাগতেছিল, মানে কেমন জানি একটু ই লাগতেছিল। তো চিন্তা করলাম ডিমটি ফালাই দিব, সিদ্ধ করছি, এটা তো ভালো জিনিস, খারাপ জিনিস না, বাট আমার কাছে জানি কেমন লাগতেছিল, তাই ভাবলাম ওই বিলাইটার দিদি বিলাইটা খাক। তো প্রিয় দর্শক, ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে, আজকে সকালে আমার ভাগিনা 6টা ডিম আমার হাতে প্রথমে দিছে, দিয়ে বলে আন্টি আপনার জন্য এটা উপহার নিয়ে আসছে। তো আমি বলতেছি উপরে এটা কই থেকে, কয় পাখি পারছে? তো আমি না মানে অনেক দিন পরে কোয়েল পাখির ডিম দেখছি, তো আমি চিনতে পারি নাই ফার্স্টে, কারণ আমার বাসায় 3 রকমের পাখি পালে, বাস পাখি পালে, তারপরে হচ্ছে কবুতর, আবার কোয়েল পাখি। কোয়েল পাখিটা আনে হচ্ছে মূলত ওই পাখি বাস পাখিকে খাওয়ানোর জন্য। তো বেশি করে নিয়ে আসে, তো দেখা যায় প্রতিদিন 1টা করে মানে ওদেরকে জবাই করে, তারপর ওই মাংসটা হচ্ছে বাস পাখিকে খাওয়ায়। তো আমি ভাবছি হয় বাস পাখির ডিম আর নয় তো কবুতরের ডিম। তো দেওয়ার পরে আমি বলি কি রে, কি বাস পাখির ডিম? তো আমার ভাগিনা আবার আমাকে, আমার সাথে দুষ্টামি করতেছে যে হ্যাঁ আন্টি বাস পাখি ডিম পারছে। তা আমি কিন্তু জানি না বাস পাখি আসলে ডিম পারে কি না, এই সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। তো আমি কি না বাস পাখির ডিম খামো, মানে খাই আবার ময়রা যাবো নাকি, জীবনে তো খাই নাই এটা সেটা আমি যাবে। এবার ও হাসতেছে, হাসতে হাসতে বলতেছে আরে আন্টি এটা তো বাস পাখি না, এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো আমি ও আচ্ছা, কোয়েল পাখির ডিম তো কতই খাইছি ছোটবেলা, কত খাইছি আমার মনে আছে, তখন অনেক মানে অল্প দামে বিক্রি করতো, শখ করেই খাইতাম ছোট তো পিছি পিছিয়ে। তো আমি তো পুরো বোকা হয়ে গেছি যে দূর, আমি ভাবছি এটা বাস পাখির ডিম, জীবনে তো বাস পাখির ডিম দেখি না, আর বাস পাখির ডিম পারে কিনা আমি সেটাও জানি না, নাকি বাচ্চা দেয় না কি করে আমি কিছুই জানি না, সত্যি কথা বলতে আমি জানি না। তারপর যাই হোক, ডিমগুলো আমি সিদ্ধ করছি, আসলে খাইতে কিরকম যেন একটু শক শক লাগলো, 1টা খাইছি, 1টা খাওয়ার পরেই আমার শক শক লাগছে। পরে চিন্তা করলাম ডিমগুলি ফালাই দিব, এর জন্য বিলাইকে দিয়ে দিলাম, বিলাই খাচ্ছে। দুপুরে যে রান্না করছি পাতিল টাতিল, এটি সব হচ্ছে এখন ধুমু। আজকে হসপিটাল গেছিলাম, তো তাড়াহুড়া করে রান্না করছি, মানে খাবার টাবার সব খাওয়া দাওয়া করে আমি হচ্ছে আবার একটু রেস্ট করছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো এগুলো ধোয়া পাকলা হয় নাই, এখন এগুলি সব কিছু ধুয়ে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, কিন্তু একটু কৃপণতা করবেন না, আর কিছুই চাই না, একটা লাইক করে দিন প্লিজ। তো আজকের ভিডিওটি কী কী আছে দেখতে থাকুন, আর সাথেই থাকুন পুরোটা ভিডিও, প্লিজ দেখার চেষ্টা করবেন না টেনে, আর সুন্দর একটা কমেন্টস করবেন।
তো এখানে হচ্ছে চলে আসছি আমার ম্যাডামের আর ম্যাডামের জন্য ব্রেকফাস্ট রেডি করার জন্য। এটা হচ্ছে এক ধরনের পিজার মতো বানাইছে আর কি, পাউরুটির উপরে লাবনে আর হচ্ছে চিজ দিছি, আর এখানে ম্যাডামের জন্য কাপুচিনো বানাইতেছি, আর ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে চকলেট দুধ। এটা হচ্ছে ওনাদের দুজনের আজকের ব্রেকফাস্ট। আমি আজকে কিন্তু আমি এই ব্রেকফাস্টটা বানাইছিলাম হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা ম্যাডামের মেয়ে ঘুমায় নাই, মানে দুপুরে নাস্তা খায় তারপর হয়েছে ঘুমাইছে। আর এখানে হচ্ছে রান্নাবান্নার জন্য মাংস বসাই দিছি। আসলে খুব দ্রুত কাজ করতেছি কারণ আমি হাসপাতাল থেকে আসছি 11টার সময়, 11টার সময় এসে হচ্ছে যেটা করছি তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ 2টার দিকে ম্যাডামের ছেলে চলে আসবে, মানে খুব ফাস্ট রান্না করার চেষ্টা করতেছি। আজকে আসলে এত দেরি হয়েছে রান্না বান্না, কি আর বলবো, বলার ভাষা নাই। ডাক্তারের কাছে গেছিলাম আইসা রান্না করতে, এটা আমাদের জন্য চিকেন বসাই দিলাম একবারে কষায়া, ঝোল দিয়ে দিলাম, আলুও দিয়ে দিছি কারণ মায়ের দেশের মুরগি সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না, তো একটু কষায় খালি ঝোল দিয়ে দিবো। আর এইখানে ম্যাডামদের জন্য রান্না করছি দেখেন, মাছভুস, চিকেন মাছভুস, ভাত আর হচ্ছে চিকেন। এটা শেষ, এটা আগে শেষ করছি পরে আমাদেরটা, কারণ ম্যাডাম মেহেরা খাবার চাইলে দেরি হয়ে গেলে একটা সমস্যা, এই জন্য ওনাদেরটা আগে শেষ করে এখন আমাদেরটা বসাইছে। আমাদেরটা হইলে আমরা 1 ঘন্টা পরে খেলে সমস্যা নেই, কিন্তু ওনারা তো মালিক মানুষ, ওনাদেরকে আগে দিতে হবে। তো এখানে হচ্ছে প্রতিদিনের মতো আমার কাপড় আয়রনের টাইম চলে আসছে, মানে আমি না আসলে প্রতিদিন আমার কাজটা একটা টাইমের মধ্যে আমি আবদ্ধ করে রাখি যে এই টাইমটাতে এই কাজটা করব, ওই টাইমটাতে ওই কাজটা করব, এরকম একটা ব্যাপার। তো আমি সবসময় যেটা করি, ঘুম থেকে উঠে উঠেই দুপুরে আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠেই হচ্ছে বিকেলবেলা মানে মাগরিবের আগে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি কাপড় আয়রন করি। তো আজকে শিফটের ওরকমই কাপড় আয়রন করতে চলে আসছি, আর আয়রন করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি। আজকে হচ্ছে আমি ম্যাডামের সাথে হসপিটাল গেছিলাম, আমি বাড়ি থেকে আসার পর এই পর্যন্ত আমার কোনো চেক আপ হয় নাই। 3 মাস আগে আমি যে লাস্ট চেক আপ করে গেছিলাম, পরে হচ্ছে আবার এসে আজকে চেক আপ করাইলাম, ডায়াবেটিস টেস্ট, তারপরে হচ্ছে প্রেশার টেস্ট, থাইরয়েড টেস্ট, কোলেস্টেরল টেস্ট, সব কিছু টেস্ট করছি। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, হালকা পাতলা একটু সমস্যা আছে, ডায়াবেটিসটা একটু নীল হয়ে গেছিলো, ডাউন হয়ে গেছিলো, তো সেটাও আমি ওইখানে বসে আমাকে জুস টুস খাওয়াই আবার মাইপা, তারপর সব কিছু ঠিকঠাক হয়েছে ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে স্যুপ গরম করতেছি ম্যাডামের মেয়ের জন্য, ম্যাডামের মেয়ে ঘুম থেকে উঠেছে, রাতের বাজে 9টা, তো ওর জন্য হচ্ছে স্যুপ গরম করতেছি, দিয়ে আসবো এখন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে হসপিটালের কথা, আসলে আমার খুব শখ ছিল হসপিটালটা ভিডিও করবো আপনাদের সাথে যাওয়ার সময়, তো ম্যাডাম হইতে আমার সাথে সাথে ছিল যার কারণে ভিডিও করতে পারি নাই। মানে ভেতরে এত সুন্দর হসপিটাল, তারপরে হচ্ছে আপনাদের যারা নাকি পেশেন্ট যায়, চা কফির ব্যবস্থা আছে, মানে এত সুন্দর করে সব সাজায় রাখছে, আপনি ইচ্ছা মতো যত ইচ্ছা অত চা কফি খাবেন, ফ্রি কিন্তু, কোনো টাকা পয়সা নেই, এমনিতেই ফ্রি, এত ক্লিন, এত সুন্দর। আমার অনেক ইচ্ছে করছিল মানে একটু ভিডিও করি, কিন্তু আসলে ম্যাডাম সাথে থাকাতে আমি আর করতে পারি নাই। তো যাই হোক, আমার কালকেও যেতে হবে মনে হয়, 4-5 দিন আমার পর পর যেতে হবে, কারণ আমার না কেন যেন ডায়াবেটিস এবং প্রেশার দুইটাই মানে আপ ডাউন করে। যেমন আমি আজকে যখন ফার্স্টে গেছি আমার ডায়াবেটিস টেস্ট করছে, পরে হচ্ছে ফার্স্টেই দেখাইছে 3 পয়েন্ট, তো ডাক্তার ভয় পেয়ে গেছে যে 3 পয়েন্ট মানে অনেক খারাপ অবস্থা, কারণ 0 হয়ে গেলে কিন্তু মানুষ মারা যায়, সেখানে আমার মাত্র 3 পয়েন্ট। তো সাথে সাথে আমার ম্যাডামকে ডেকে বললো ওর জন্য একটা জুস নিয়ে আসেন, পরে আমার ম্যাডাম আমার জন্য একটা জুস নিয়ে আসলো, আমি এখানে বসে জুসটা খাইলাম। খাওয়ার পরে 1/2 ঘন্টা রেস্ট করতে বললো, 1/2 ঘন্টা পরে যখন আবার ডায়াবেটিস মাপলো তখন 5 পয়েন্ট, এটা নর্মাল, ওটাতে প্রবলেম হয় না। তো সকালে কিন্তু আমার অনেক শরীর খারাপ লাগছে, তা আমি তো আর বুঝি নাই যে ডায়াবেটিস আমার মানে একেবারে ডাউনটে চলে গেছে, এর জন্য আমার এত খারাপ লাগতেছে। তো যাই হোক, আমাকে ডাক্তার অনেক আদর করছে, সত্যি কথা বলতে আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে বলতেছে ভয় পাওয়ার কিছু নাই, বাস কন্ট্রোল করলে এটা ঠিক হয়ে যাবে, তোমার ডায়াবেটিস অনেক ভালো পজিশনে আছে। কিন্তু আজকে কেন এরকম হয়েছে হঠাৎ করে আমি জানি না, হয়তো বা তুমি একেবারে না খাওয়া অবস্থায় এর জন্য হয়তো বা।
তো তারপরে আমি আমার ব্লাড দিয়ে আসলাম, হচ্ছে কোলেস্টেরল টেস্ট করবে, তারপর হচ্ছে থাইরয়েড টেস্ট করবে। এইটা কিন্তু এইখানকার কাতারের সিস্টেম, আপনি প্রতি মাসে একবার করে চেক আপ করাতে পারবেন বা দুই মাস পর পর। এখানে জাস্ট আপনি একবার যে একটা কার্ড করবেন, সারা বছর আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। এবং ওষুধ নিয়ে আসছি অনেক ওষুধ, মানে একেবারে যে ওষুধটা বাহিরে আমার দেখা যেত কাতারের রিয়ালে 400-500 রিয়াল লাগতো, সেই ওষুধটা আমি মাত্র 100 রিয়াল দিয়ে নিয়ে আসছি। মানে এরকম, মানে অনেক কম টাকা নেয়। কিন্তু যে কার্ডটা, সেই কার্ডটা হচ্ছে আপনার 1 বছরের জন্য, 1 বছর পরে আবার আপনাকে সেই কার্ডটা রিনিউ করতে হবে, তারপরে আপনি আবার আবার 1 বছর ফ্রি চিকিৎসা করতে পারবেন। তো আমি কালকেও যাব। কালকে যাওয়ার কারণ হচ্ছে আমার ডায়াবেটিস এবং প্রেশার দুইটাই হচ্ছে মানে মিনিটে মিনিটে আপ অ্যান্ড ডাউন হয়। তো এই কারণে আমাকে একটু অবজার্ভ করবে, যে 3-4 দিন ওরা হচ্ছে কন্টিনিউ মাপবে, মাপার পরে যে পজিশনটা ওই পজিশন অনুযায়ী আমাকে আবার হয়তো যদি ওষুধ চেঞ্জ করতে হয় তাহলে ওষুধ চেঞ্জ করবে, আর যদি চেঞ্জ না করতে হয় তাহলে যেগুলি আছে ওগুলিই থাকবে। আর মেন প্রবলেম হচ্ছে প্রেশার ডাউন হচ্ছে, ডাউন মানে আমি যাওয়ার পরে 4-5 বার প্রেশার মাপছে আমার, মানে এক একবার এক এক পজিশন আসে, কখনো বেশি আসে কখনো আবার একটু কম আসে। তো এই অবস্থা হয়েছে, এর জন্য ডাক্তার বলছে কি যে 4-5 দিন আপনার হচ্ছে প্রতিদিন আমরা একটু প্রেশার মাপবো। তো ম্যাডামরে বলছে যে একটু কষ্ট করে হসপিটাল নিয়ে আসতে। তো যেহেতু ম্যাডামের হচ্ছে এখন ছুটি কাটাইতেছে, 1 তারিখ পর্যন্ত তার ছুটি, তো ম্যাডামেরও প্রবলেম নেই। তো কালকে রাতের 8টার দিকে, কাতারের সময় রাতের 8টার দিকে আমি আবার হসপিটাল যাব, জাস্ট প্রেশারটা মাপানোর জন্য আর ডায়াবেটিসটা মাপানোর জন্য। তো আসলে কি আমার আমাদের মানে ফ্যামিলির মধ্যে আমার বাবা মা কারোরই এই রোগটা নাই, ডায়াবেটিসের প্রবলেম নাই, যার কারণে আমি সম্বন্ধে আমার কোনো ধারণাও নাই। আর আমার যখন হয়েছে না, মানে সত্যি অনেক খারাপ লাগে, মানে এরকম লাগে যেন মাথা ঘুরায় পড়ে যাবো, তারপরে শরীর থরথর করে কাঁপে, মানে কেমন যেন একটা অনুভূতি। তো মাঝে মাঝে মনে হয় কি সুস্থ থাকাটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আসলে যখন সুস্থ ছিলাম তখন কিন্তু বুঝি নাই শরীর সুস্থ আছে কত মাশাআল্লাহ কত ভালো লাগে, আর এখন যখন অসুস্থ তখন মানে প্রত্যেকটা সেকেন্ড ফিল করি যে আল্লাহ অতীতে কত ভালো ছিলাম। হ্যাঁ, কখনো কোনো অসুখ বিসুখ তো ছিলই না আমার, বছরে একবার জ্বর আসতো, বছরে একবার ঠান্ডা লাগতো, এছাড়া আর কোনো অসুখই আমার ছিল না। আর সেই ঝর্ণা এখন এই অসুখ সেই অসুখ, আসলে বয়সের একটা ব্যাপার আছে, আস্তে আস্তে বয়স বাড়তেছে আর আস্তে আস্তে শরীরে দেখা যায় প্রবলেম দেখা দিতেছে, এটাই হচ্ছে বড় কথা। আর সত্যি কথা বলতে 10 বছর ধরে প্রবাসে আসি, তো আমার মনে হয় আমার শরীর আর নিতে পারতেছে না, ভাবতেছে যে যা অনেক হয়েছে, দেশে যাও দেশে যাও, এখন রেস্ট করো। তো যাই হোক, আমার আসলে ম্যাডামটা অনেক ভালো, সে আমাকে যথেষ্ট ভালোবাসে, আমি আসলে তার কাছে চিরঋণী। এমনও অনেক কফিল আছে, এমনও অনেক মানে আরবিয়ান বাসার মধ্যে খাদ্যামারা কাজ করে, যারা নাকি দেখা গেছে কি একটু জ্বর হইলেও একটা ওষুধ চাইলে সহজে একটা ট্যাবলেট দেয় না, এরকম অনেক আছে, আমার নিজের চোখের দেখাই আছে। তো সেইখান থেকে আমার ম্যাডামের কথা আমি ম্যাডামরে ধন্যবাদ দিব, সে কিন্তু আমাকে যখন ফার্স্ট ডায়াবেটিস আমার মানে প্রবলেম হইতেছিল, সে আমাকে প্রাইভেট হসপিটালে দেখাইছে, তখন আমার কার্ড ছিল না। বাংলাদেশের মানে একদিনেই বাংলাদেশের 10,000 টাকা খরচ করে ফেলছে আমার পিছনে। তো তারপরে কিন্তু আমি ম্যাডামকে রিকোয়েস্ট করে আমি কার্ড করাইছি যে মামা, যেহেতু ডায়াবেটিস আমাকে প্রতি মাসেই চেক আপ করাইতে হবে, তাই তুই প্রতি মাসে কি 10,000 টাকা আমার পিছনে খরচ করবি? তো সে বলে কি যে সেটা আমার ব্যাপার, সেটা তো তোর ব্যাপার না। তো তাকে আমি অনেকভাবে বুঝে তারপরে আমি কাট করাইছি, কারণ আমার কাছে নিজের কাছে খারাপ লাগতেছিল যে একজন মানুষ আমাকে প্রতি মাসে স্যালারি দেয়, খাওয়ার দেয়, পড়া দেয়, কাপড় দেয়, তেল দেয়, সাবান দেয়, সব কিছু সেই দেয়, আমার আমার কোনো কিছুই নিজের টাকা দিয়ে কিনতে হয় না। সেই মানুষটা আবার এখন আমি অসুস্থ হয়েছি বা আমার একটা অসুখ ধরা পড়ছে ডায়াবেটিস, সেটার ওষুধও সে দিবে, আর অনেক বেশি এক্সপেন্সিভ এখানে সব কিছু, যারা প্রবাসে থাকে বা থাকেন তারা জানেন যে সব কিছু দাম বেশি। তো সেই ক্ষেত্রে আমি ম্যাডামকে যখন রিকোয়েস্ট করলাম, ম্যাডাম রাজি হয়েছে, তারপরে আমি কাট করে কন্টিনিউ এখন ট্রিটমেন্ট করি। তো দর্শক, এখানে হচ্ছে ম্যাডামের মেয়ের জন্য প্রতিদিনের মতো আজকেও সেই আলু ভাজা আর হচ্ছে চিকেন পপকর্ন ভাজতে চলে আসলাম। তো ওর আসলে এটাই পছন্দ। তো এই যে আলু আর ওই যে চিকেন ওইখানে রাইখা দিছি,
তো আর ভাগিনাকে ও খাবার দিয়ে দিছি, আর আমার খাবার আমি একটু পরে গরম করে খাওয়া স্টার্ট করব। তো এখানে হচ্ছে আমার ম্যাডামের জন্য আলু ভাজা অলরেডি শেষ, আর এখানে চিকেন পপকর্নটা ভেজে নিচ্ছি, ও আজকে রাতের ডিনার এটা। অলরেডি স্যুপ খাইছে, এখন এটা হচ্ছে 12টা 1টা 2টার দিকে খাবে। ও অনেক রাত করে খাবে, এর জন্য আমি ওই খাবারটা ফোড়নে রেখে দিছি। আর এখানে হচ্ছে আমার ভাতটা আমি গরম করে নিয়ে এখন রুমে চলে যাব। আজকের মতো আমার সব কাজকর্ম শেষ, শেষ করে ফেলছি। তো ভাতটা গরম অলরেডি দিয়ে দিছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলছি। তো এইগুলি সব কিছু নিয়ে আমি হচ্ছে রুমে চলে যাই খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে শুয়ে পড়ব। হচ্ছে এখন রাত্রের প্রায় 11:30 বাজে। তো আমার সব কাজ শেষ করা, সব কিছু ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করে গুছাইয়া একেবারে সব কিছু শেষ করা, কাজ টাজ এখানেও সব কিছু গুছাইয়া টুছাইয়া একদম এই যে ম্যাডামের মেয়ের জন্য রাতের খাবার বানায়া এটা এখন আমি ফোড়নে রাইখা দিব। এই যে এখানে রাইখা দিব, রাইখা দিলে ও হচ্ছে ওর সুবিধা মতো টাইমে ও খায় নেবে রাতে। অলরেডি একবার খাইছে, স্যুপ খাইছে, আর এটা হচ্ছে ভারী খাবার। তো এই যে এখানে রাইখা দিলাম, ও হচ্ছে পরে নিয়ে আর রাতে যখন ওর ইচ্ছা হবে খায় ফেলবে। আর এখানে আমার খাবার গরম করতে দিছি, আমিও খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই সমাপ্তি দিয়ে দেবো কাজের। ও আরেকটা কথা মনে নেই, আমি একটু কাঁচামরিচ খামু, মানে একটু ঝাল খাইতে ইচ্ছা করতেছে। তো এখানে ফ্রিজে কাঁচামরিচ রাখছিলাম, এই যে এখানে কাঁচামরিচ, এইভাবে আমি, কারণ সবসময় তো সব কিছু পাওয়া যায় না, এর জন্য আমি এখানে একবার রাইখা দিছি। এই যে কাঁচামরিচ, এখানে 2টা 3টা 4টাই লই, আজকে 4টা খাম, ইচ্ছা মতো ঝাল খাম। এটা আবার লাগে, এখানে রাইখা দিই। তো প্রিয় দর্শক, আজকে তো দেখলেন আপনারা সব কিছু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম। ম্যাডামদের জন্য রান্না করলাম তাড়াহুড়া করে মেডিকেল থেকে এসে, তারপরে হচ্ছে নিজেদের জন্য রান্না করলাম, তারপরে হচ্ছে কি যেন বলে কোয়েল পাখির ডিম সিদ্ধ করছিলাম, ভুলক্রমে ভাবছিলাম যে এটা বাস পাখির ডিম। সত্যি বাস পাখি কি ডিম পারে? আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমার শরীরটা বেশি ভালো না, ডায়াবেটিসটা খুবই প্রবলেম করতেছে, তো দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, সুস্থতা দান করে। আসলে প্রবাসের বাড়িতে দেখার কেউই নাই, সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। আর আমি চাচ্ছি যে আর কষ্ট করে একটা বছর অন্তত আমি কাজ করে তারপরে একবারে বাড়িতে চলে যাই। তো এই এক বছর যেন আল্লাহ আমাকে এখানে সুস্থভাবে কাজ করার তৌফিক দেয়। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করে আমরা কেউই বলতে পারি না, কার হাতটি আল্লাহ কবুল করে নেয় বলতে পারি না। সবসময় আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যে যেখান থেকে দেখছেন। তো আসলে সবসময়ই সবার কাছে দোয়া চাওয়া উচিত, কারণ ওই যে একটা কথা বললাম না, আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করে নেয় আমরা কেউই বলতে পারি না। তো এই হয়েছে ব্যাপার। তো রাত অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া আমি শেষ করে ফেলছি, এখন শুয়ে পড়ব। সব কিছুই কাজকর্ম সব কিছুই শেষ, আর এখন যেহেতু ছুটির দিন, মানে বাচ্চাদের স্কুল নাই, একটু বেলা করে ঘুম থেকে উঠলেও প্রবলেম হয় না। দেখা যায় 9টার সময় উঠি বা 9:30 দিকেও অনেক সময় আমি ঘুম থেকে উঠি। তো যাই হোক, আজকে হচ্ছে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।